উৎসব হলো আনন্দময় অনুষ্ঠান, আর দোলযাত্রা যেন বসন্তের আহ্বান। শীতকে বিদায় দিয়ে এসেছে বসন্তের ছোঁয়া, এই দিনে বাতাসে যেন একটাই সুর বয়ে চলে, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে। এই উৎসবকে স্বাগত জানাতে প্রকৃতি যেন এক বর্ণিল সাজে সেজে উঠেছে। আমি বাঙালি হয়েও নেপালে কর্মসূত্রে থাকি, তাই মনে প্রাণে তো পুরো বাঙালি, সুন্দর বাংলার বসন্ত উৎসবকে খুব মিস করি। আমাদের বাড়ির সামনে দোলযাত্রার অনুষ্ঠানটি যেমন করে উদযাপন করা হয় সেটা বাবা আমাকে শেয়ার করেছে, সেটাই আমি আমার আনন্দ তোমাদের সাথে ভাগ করে নিলাম। সুন্দর প্রভাত ফেরি নৃত্য গানে মেতে উঠেছে পাড়ার কচিকাঁচারা। গানটা মিউট করলাম, কপিরাইট চলে আসবে বলে। কখন যে বসন্ত গেল, এবার হলো না গান, কখনো বকুল মূল ছেয়েছিল ঝরা ফুল, কখন যে ফুল ফোটা হয়ে গেল অবসান, এবার বসন্তে কিরে জুথিগুলি জাগে নিরে, অলিকুল গুঞ্জরিয়া করেনি করেনি কি মধুপান, এবার কি সমীরণ জাগায়নি ফুলবন, সাড়া দিয়ে গেল গেল না তো চলে গেল স্মৃয়মান। বসন্তের শেষ রাতে এসেছি যে শূন্য হাতে, এবার গাঁথিনি মালা কি তোমারে করি দান, হাতিছে নীরব বাসি অধরে মিলায় হাসি, তোমার নয়নে ভাসে ছল ছল অভিমান। আমি সমাদৃতা, সকলকে আমার পাঁচফোড়ন পরিবারে আবারও একবার স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছেন এবং আনন্দে আছেন। আজকে আমি আমার আনন্দটুকু আপনাদের সবার মধ্যে ভাগ করে নিচ্ছি। সবার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন, এবং আমার তরফ থেকে আমার পাঁচফোড়ন পরিবার ফ্যামিলি সবাইকে জানাচ্ছি দোলযাত্রার অনেক অনেক শুভকামনা ও শুভেচ্ছা। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন, আর অবশ্যই এই বসন্তের রং যেন আমাদের সবার মনকে রাঙিয়ে দিয়ে যায়। সবাইকে আমার শুভকামনা জানিয়ে আজকের আমি ভিডিওটা এখানেই শেষ সমাপ্তি করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন পাড়ার কচিকাঁচার ছোটদের প্রভাত ফেরির অনুষ্ঠান। আমি খুব মিস করেছি এই প্রভাত ফেরির অনুষ্ঠান। সো আপনাদের কেমন লাগছে সেটা জানাবেন। আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। টাটা।